নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি, তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই লাউয়ের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে। নক্ষত্র রয়েছে আদ্রা নক্ষত্র। আজ চন্দনের বৃক্ষ পুজো করুন, প্রণাম করুন, রোপণ করুন, জল দিন, তা আপনাদের জন্য শুভ হবে। করণ রয়েছে বালবকরণ পক্ষ, শুক্লপক্ষ যোগ সৌভাগ্যযোগ, এবং দিন থাকছে আপনাদের ক্ষেত্রে সোমবার। আজ রাহুকাল থাকবে 7:12 থেকে 8:43। এই সময়কালে যে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের জন্য শুভ হবে। অমৃতকাল 5:42 থেকে 7:12 সকালবেলা। এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন, ফায়দা মিলবে। শুভ সময় 8:43 থেকে 10:14। এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন। শুভ দিক রয়েছে আজকে আপনাদের ক্ষেত্রে পশ্চিম দিক। চলে যাবো আলোচনায় আপনাদের সাথে এবার রাশিফলের। রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। দেখুন, অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, আর্থিক প্রাপ্তি ঘটবে, শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে, স্বাস্থ্যের উন্নতি কিন্তু হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন। শুভ রং নীল, শুভ সংখ্যা 5। বৃষ রাশি, পারিবারিক সমস্যাগুলি দূর হবে, সম্পর্কের সমস্যাগুলি দূর হবে, কাজের বাধা দূর হতে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 7। মিথুন রাশি, কর্মজীবনে বড় সাফল্য মিলবে, পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে, অর্থলাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য আকাশী, শুভ সংখ্যা 4। আলোচনা করব কর্কট রাশি। অফিসে বিবাদ হতে পারে, অযথা দৌড়াদৌড়ি হতে পারে এই সময়কালে, শরীরের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন। শুভ রং আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 9। সিংহ রাশি, ঘর এবং পারিবারিক সমস্যা সমাপ্ত হবে এই সময়কালে, সন্তানের পক্ষে কোনো বিশেষ উন্নতি দেখা যেতে পারে, অর্থলাভের প্রবল যোগ তৈরি হতে এই সময়কালে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 5। কন্যা রাশি, দাম্পত্য জীবনের সমস্যাগুলি মিটবে, অর্থ সম্বন্ধীয় সমস্যাগুলি এই সময়কালে কিন্তু কিছুটা দূর হতে দেখতে পাবেন, তবে ছোট যাত্রা এই সময়কালে ঘটতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা 9। আলোচনা করব তুলা রাশি। কর্মে লাভ মিলবে, আকস্মিক অর্থলাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, অতিথি আগমন এই সময়কালে হতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য হালকা নীল, শুভ সংখ্যা 2। আলোচনা করব বৃশ্চিক রাশি। স্বাস্থ্যের খেয়াল রাখুন, গুরুত্বপূর্ণ কাজ এই সময়কালে কিন্তু সমস্যা বৃদ্ধি হতে পারে, বুঝে করুন। বিবাদ বিতর্ক এড়িয়ে থাকার চেষ্টা করুন, নচেৎ ঝঞ্ঝাট বৃদ্ধি পাবে। শুভ রং আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 2। আলোচনা করব ধনু রাশি। কর্মজীবনে সমস্যা দূর হবে, আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখতে পাবেন, স্বাস্থ্য ক্ষেত্রে কিছু বড় সমস্যা এই সময়কালে হতে দেখা যেতে পারে হঠাৎ করে। শুভ রং আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 5। আলোচনা করব মকর রাশি। অফিসের কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে, কর্মজীবনে দায়িত্ব বৃদ্ধি পাবে, আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 9। কুম্ভ রাশি, স্বাস্থ্য এবং মন দুটোই কিন্তু মোটের উপর ভালো থাকছে, আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখা যাবে, উপাসনায় এই সময়কালে সময় দেওয়ার চেষ্টা করুন, তা আপনাদের জন্য মানসিক স্থিতিকে ঠিক করতে সাহায্য করবে। শুভ রং আপনাদের জন্য হালকা নীল, শুভ সংখ্যা 8। আলোচনা করব মীন রাশি। স্বাস্থ্যের খেয়াল রাখুন, কর্মজীবনে সমস্যা বৃদ্ধি হতে পারে, সতর্ক থাকুন। প্রেম জীবনে বড় সমস্যা আসতে দেখা যেতে পারে, সম্পর্কের অবনতি ঘটতে দেখা যেতে পারে, সতর্ক থাকুন। শুভ রং আপনাদের জন্য সদা, শুভ সংখ্যা 6। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।